সুকুমার রায়ের গল্প অরফিউস। নয়টি বোন ছিলেন ছন্দের দেবী। গানের ছন্দ, কবিতার ছন্দ, নৃত্যের ছন্দ, সঙ্গীতের ছন্দ, সকল রকম ছন্দকলায় তাহাদের সমান কেহই ছিল না। তাহাদেরই একজন দেবরাজ জুপিটারের পুত্র আপোলোকে বিবাহ করেন। আপোলো ছিলেন সৌন্দর্যের দেবতা, শিল্প ও সঙ্গীতের দেবতা। তিনি যখন বীণা বাজাইয়া গান করিতেন, তখন দেবতারা পর্যন্ত অবাক হইয়া শুনিতেন। এমন বাপমায়ের ছেলে অরফিউস যে গানবাজনায় অসাধারণ ওস্তাদ হইবেন, সে আর আশ্চর্য কি! অরফিউসের গুণের কথা দেশবিদেশ রটিয়া গেল। স্বয়ং আপোলো খুশি হইয়া তাহাকে নিজের বীণাটি দিয়া ফেলিলেন। পাহাড়ে, পর্বতে, বনে, জঙ্গলে অরফিউস বীণা বাজাইয়া ফিরিতেন, আর সমস্ত পৃথিবী স্তব্ধ হইয়া তাহা শুনিত। অরফিউসের বীণার সুরে আকাশ যখন ভরিয়া উঠিত, তখন সুরের আনন্দে গাছে গাছে ফুল ফুটিত, সমুদ্রের কোলাহল থামিয়া যায়, বনের পশু হিংসা ভুলিয়া অবাক হইয়া পড়িয়া থাকিত। এই রকমে দেশে দেশে বীণা বাজাইয়া অরফিউস ফিরিতেছেন, এমন সময় একদিন ইউরিডিস নামে এক আশ্চর্য সুন্দরী মেয়ে তাহার বীণার সুরে মোহিত হইয়া দেখিতে আসিলেন, কে এমন সুন্দর বাজায়। ইউরিডিসকে দেখিবামাত্র অরফিউসের মন প্রফুল্ল হইয়া উঠিল। তাহার আনন্দ বীণার ঝঙ্কারে ঝঙ্কারে আকাশকে মাতাইয়া তুলিল। তন্ময় হইয়া সঙ্গীত শুনিতে শুনিতে ইউরিডিসের মন একেবারে গলিয়া গেল। তারপর ইউরিডিসের সহিত অরফিউসের বিবাহ হইল। মনের আনন্দে দুইজনে দেশদেশান্তরে বেড়াইতে চলিলেন। কিন্তু এ আনন্দ তাহাদের বেশিদিন থাকিল না। একদিন মাঠের মধ্যে এক বিষাক্ত সাপ ইউরিডিসকে কামড়াইয়া দিল, এবং সেই বিষেই ইউরিডিসের মৃত্যু হইল। অরফিউস তখন শোকে পাগলের মতো হইয়া পড়িলেন। তাহার বীণার তারে হাহাকার করিয়া করুণ সঙ্গীত বাজিয়া উঠিল। কি করিবেন, কোথায় যাইবেন, কিছুই ভাবিয়া না পাইয়া ঘুরিতে ঘুরিতে অরফিউস একেবারে অলিম্পাস পর্বতের উপর আসিয়া পড়িলেন। সেখানে দেবরাজ বজ্রধারী জুপিটার তাহার দুঃখের গানে ব্যথিত হইয়া বলিলেন, যাও, পাতালপুরীতে প্রবেশ করিয়া যমরাজ প্লুটোর নিকট তোমার স্ত্রীর জন্য নূতন জীবন ভিক্ষা করিয়া আন। কিন্তু জানিও, এ বড় দুঃসাধ্য কাজ। প্রাণের মায়া যদি থাকে, তবে এমন কাজে যাইবার আগে চিন্তা করিয়া দেখো। অরফিউস নির্ভয়ে বীণা বাজাইতে বাজাইতে পাতালে চলিলেন। পাতালপুরীর সিংহদ্বারে যমরাজের ত্রিমুণ্ড কুকুর দিনরাত পাহারা দেয়। অরফিউসকে আসিতে দেখিয়া রাগে তাহার ছয় চক্ষু জ্বলিয়া উঠিল, তাহার মুখ দিয়া বিষাক্ত আগুন ফেনাইয়া পড়িতে লাগিল। কিন্তু অরফিউসের বীণার সুর যেমন তাহার কানে আসিয়া লাগিল, অমনি সে শান্ত হইয়া শুইয়া পড়িল। অরফিউস অবাধে পাতালপুরীতে প্রবেশ করিলেন। তখন পাতালপুরী কম্পিত করিয়া বীণার ঝঙ্কার বাজিয়া উঠিল। নরকের অন্ধকার ভেদ করিয়া সে সঙ্গীত পাতালের অতল গুহায় প্রবেশ করিল। সে শব্দে যমদূতের হুঙ্কার আর পাপীদের চিৎকার মুহূর্তের মধ্যে থামিয়া গেল। জলের মধ্যে আকণ্ঠ ডুবিয়া অত্যাচারী ট্যান্টেলাস পিপাসায় পাগল, পান করিতে গেলেই জল সরিয়া যায়। বীণার সঙ্গীতে সে তাহার তৃষ্ণা ভুলিয়া গেল। মহাপাপী ইক্সিয়ান নরকের ঘুরন্ত চক্রে ঘুরিতে ঘুরিতে এতদিন পরে বিশ্রাম পাইল, ঘুরন্ত চক্র স্তব্ধ হইয়া রহিল। ধূর্ত নিষ্ঠুর সিসিফাস চিরকাল ধরিয়া পাহাড়ের উপর পাথর গড়াইয়া তুলিতেছে, যতবার তোলে ততবার পাথর গড়াইয়া পড়ে, সেও দারুণ শ্রমের দুঃখ ভুলিয়া সেই সঙ্গীত শুনিতে লাগিল। অরফিউস যমরাজের সিংহাসনের সম্মুখে গিয়া দাঁড়াইলেন। যমরাজ প্লুটো ও রানী প্রসেরপিনা গম্ভীর হইয়া বসিয়া আছেন, তাহাদের পায়ের কাছে নিয়তিরা তিন বনে জীবনের সুতা লইয়া খেলিতেছে। একজন সুতা টানিয়া ছাড়াইতেছে, একজন সেই সুতা পাকাইয়া জড়াইতেছে, আর একজন কাঁচি দিয়া পাকান সুতা ছাটিয়া ফেলিতেছে। অরফিউসের সঙ্গীতে যমরাজ সন্তুষ্ট হইলেন, নিয়তিরা প্রসন্ন হইল। তখন আদেশ হইল, ইউরিডিসকে ফিরাইয়া দাও, সে পৃথিবীতে ফিরিয়া যাক। কিন্তু সাবধান অরফিউস, যমপুরীর সীমানা পার হইবার পূর্বে ইউরিডিসের দিকে ফিরিয়া চাহিও না, তবে কিন্তু সকলই পণ্ড হইবে। অরফিউস মনের আনন্দে বীণা বাজাইয়া চলিলেন, তাহার পিছন পিছন ইউরিডিসও চলিলেন। যমপুরীর সীমানায় আসিয়া অরফিউস মনের আনন্দে নিষেধের কথা ভুলিয়া ফিরিয়া তাকাইলেন। অমনি তাহার চোখের সম্মুখেই ইউরিডিসের অপূর্ব সুন্দর মূর্তি বিদায়ের ম্লান হাসি হাসিয়া শূন্যের মধ্যে মিলাইয়া গেল। তারপরে অরফিউস আর কি করিবেন? তিনি বনে জঙ্গলে পাহাড়ে পাগলের মতো সন্ধান করিতে লাগলেন। তাহার মনে হইল, বনের আড়ালে আড়ালে, পর্বতের গুহায় গুহায় ইউরিডিস লুকাইয়া আছেন।
মনে হইল গাছের পাতায় পাতায় বাতাসে নিঃশ্বাস বলিতেছে, ইউরিডিস ইউরিডিস, পাখিরা শাখায় শাখায় করুণ সুরে গান করিতেছে, ইউরিডিস ইউরিডিস। এমনিভাবে অস্থির মনে যখন তিনি ঘুরিতেছেন, তখন একদিন মদের দেবতা ব্যাকাসের সঙ্গীরা তাহাকে ধরিয়া বলিল, তুমি স্ফূর্তি করিয়া বীণা বাজাও, আমরা নাচিব, কিন্তু অরফিউসের মনে সে স্ফূর্তি নাই, তাই বীণার তারেও কেবল দুঃখের সুরই বাজিতে লাগিল। তখন মাতালেরা রাগিয়া বলিল, মার ইহাকে, এ আমাদের আমোদ মাটি করিতেছে। তখন সকলে মিলিয়া অরফিউসকে মারিয়া তাহার দেহ নদীতে ভাসাইয়া দিল। সেই দেহ ইউরিডিসের নাম উচ্চারণ করিতে করিতে ভাসিয়া চলিল। শূন্যে অরফিউসের আনন্দধ্বনি শুনিয়া সকলে বুঝিতে পারিল আবার তিনি ইউরিডিসকে ফিরিয়া পাইয়াছেন। জলে স্থলে নদীর কলস্রোতে ঝর্ণার ঝরঝর শব্দে আনন্দ কোলাহল বাজিয়া উঠিল।